নমস্কার, আমি সম্রাট। আজকে আমি যে সিনেমাটি এক্সপ্লেইন করব তার নাম হলো ওয়ার হর্স। সাল 1912। সিনেমা শুরু হয় ইংল্যান্ডের ডেভনশায়ার প্রদেশের একটা গ্রাম এলাকায়, যেখানে জন্ম হতে দেখা যায় একটা ঘোড়ার বাচ্চাকে। দূর থেকে উঁকি মেরে দেখে গ্রামের ছেলে অ্যালবার্ট। জন্ম হওয়ার পর প্রথমবার বাচ্চা ঘোড়াটা নিজের পায়ের ওপর দাঁড়ায়। তারপর থেকেই অ্যালবার্ট প্রায় বাচ্চা ঘোড়াটাকে দেখতে আসে, আপেলের লোভ দেখিয়ে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টাও করে। কিন্তু প্রত্যেকবার পায় যে বাচ্চা ঘোড়াটা তার কাছে এসে আবার ফেরত চলে যায় তার মায়ের কাছে। এক বছর পর সেটা প্রায় যুবক হতেই একদিন ঘোড়ার মালিক তাকে তার মায়ের থেকে আলাদা করে আর গ্রামের নিলামিতে তোলে, যেখানে গ্রামের বড় লোকেরা টাকার বলি লাগিয়ে ঘোড়া কেনে। প্রথম দেখাতেই টেড ন্যারাকটের খুব পছন্দ হয় এই ঘোড়াটা। টেড ন্যারাকট গ্রামের এক কৃষক মাত্র, যার একটা ঘোড়ার প্রয়োজন জমি চাষ করতে। কিন্তু সেই ঘোড়াটা মোটেই জমি চাষ করার জন্যে নয়। তা সত্ত্বেও টেড বোকার মতো ল্যান্ডলর্ড লায়ন্সের সাথে রেষারেষিতে বিড হাই করে আর শেষে চড়া দামে ঘোড়াটাকে কেনে। টেড ঘোড়াটাকে বাড়ি নিয়ে গেলে তার ছেলে অ্যালবার্ট খুব খুশি হয়, কারণ আগে থেকেই এই ঘোড়াটা তার প্রিয় ছিল। কিন্তু তার স্ত্রী তার উপর খুব রেগে যায়। প্রথমত, সেটা একটা শৌখিন ঘোড়া, জমি চাষের জন্য একদমই উপযুক্ত নয়। তার উপর আবার সেটাকে চড়া দামে কিনেছে। তার স্ত্রী তাকে মনে করিয়ে দেয় যে তাদের উপর কতটা ঋণের বোঝা রয়েছে, কিভাবে তারা শোধ করবে সেই ঋণ। তাই তার স্ত্রী ঘোড়াটাকে ফেরত দিতে জোর করে। কিন্তু অ্যালবার্ট তার মায়ের কাছে প্রার্থনা করে যেন ফেরত না দেওয়া হয় ঘোড়াটাকে। সে দায়িত্ব নেবে ঘোড়াটার দেখাশোনা করার, ট্রেনিং করিয়ে চাষের উপযুক্ত করার। শেষমেশ তার মা ঘোড়াটাকে রাখতে সম্মত হন। কথা মতোই অ্যালবার্ট ঘোড়াটা দেখাশোনা করে, ঘোড়াটার নাম রাখে জয়ী, তাকে ট্রেনিং দেয়, পেঁচার ডাকে সাড়া দিতে শেখায়। অ্যালবার্ট যেখানেই থাকুক না কেন, পেঁচার ডাক আওয়াজ করলে জয়ী ছুটে যায় তার কাছে। কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসাথে খোলা মাঠে ঘুরে বেড়ায়, কেউ একে অপরকে ছেড়ে থাকতে পারে না। হঠাৎ একদিন তাদের বাড়ি ল্যান্ডলর্ড লায়ন্স আসে তার দেওয়া ধারের টাকা আনতে। টেড ফসল ওঠা পর্যন্ত সময় চায়। লায়ন্স হুমকি দেয় যদি তারা সময় মতো টাকাটা না চুকায় তবে সে তাদের ঘোড়াটাকে তুলে নিয়ে চলে যাবে। এতে অ্যালবার্টের টনক নড়ে, কারণ সে কোনো মতেই ঘোড়াটাকে খোয়াতে চায় না। তাই ফসল বুনতে সে পাথরযুক্ত একটা এব্রোখেব্রো জমি চাষ করতে তৎপর হয়। অ্যালবার্ট জয়ীকে তথা তার ঘোড়াটাকে প্রস্তুত করে চাষ করতে, কিন্তু জমিটা এত শক্ত যে কোনো মতেই চাষ করা সম্ভব হচ্ছে না। এটা দেখতে পুরো গ্রামবাসী ভিড় করে। ভাগ্যিস হঠাৎ জোরালো বৃষ্টি নামলে মাটিটা নরম হয়, তারপর আবার খুব সহজেই জমিটা চাষ করা যায়। অ্যালবার্ট ও জয়ী দুই প্রাণী প্রাণপণ দিয়ে পুরো জমিটাকে চেষে কমপ্লিট করে। অ্যালবার্ট তার বাবার উপর খানিক রেগে থাকে, তার বাবা সব সময় মদের নেশায় আসক্ত থাকে বলে। তার মা তাকে প্রথমবার বলে যে তার বাবা এক প্রাক্তন আর্মি সার্জেন্ট, অর্থাৎ ইংল্যান্ড সেনাবাহিনীতে যুক্ত ছিল, 1902 আফ্রিকায় বোয়ের যুদ্ধ লড়েছে। যুদ্ধের মারকাট তার বাবাকে মানসিক পীড়া দিয়েছে, সেই কষ্ট কমাতে টেড ন্যারাকট নেশা করে। এরপর সব কিছু ঠিকই চলছিল, তাদের ফসল ভালোই হয়েছিল, কিন্তু একদিন জোরালো বৃষ্টিতে সব লণ্ডভণ্ড হয়ে যায়, তাদের ক্ষেত পুরোপুরি নষ্ট। এবার কিভাবে সেই দেনা শোধ করবে তা নিয়ে ঘোর চিন্তায় পড়ে টেড ন্যারাকট। ইতিমধ্যে আবার প্রথম বিশ্বযুদ্ধের ঘোষণা হয়ে যায়, গ্রামের ছেলেরা দলে দলে সৈন্যতে ভর্তি হচ্ছে। টেড ন্যারাকট দেনার দায়ে বাধ্য হয়ে শেষমেশ জয়ীকে ইংল্যান্ড আর্মির কাছে বেচে দেয়। জয়ীকে এখন নিয়ে যাওয়া হবে যুদ্ধে। কিছুক্ষণ পর অ্যালবার্ট তা জানতে পারলে দৌড়ে এসে জয়ীকে নিয়ে যেতে বাধা দেয়। তার আবদার যেন জয়ীকে তার থেকে আলাদা না করা হয়। জয়ীকে যুদ্ধে নিয়ে গেলে সেও যাবে তার সাথে, ইংল্যান্ড বাহিনীতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে। কিন্তু তার বয়স যথেষ্ট নয় বলে সে তা পারবে না। আর্মি ক্যাপ্টেন নিকোলস অ্যালবার্টের কষ্ট বুঝে তাকে আশ্বাস দেন যে তিনি নিজেই জয়ীর খেয়াল রাখবেন, আর যদি পারেন তবে তিনি একদিন ঠিক জয়ীকে ফেরত দিয়ে যাবেন। এরপর খুব জোর করেই জয়ীকে অ্যালবার্টের থেকে আলাদা করা হয়। জয়ীকে নিয়ে যাওয়া হয় ক্যাভেলরি তথা অশ্বারোহী বাহিনীতে, যেখানে জয়ীর সাথে বন্ধুত্ব হয় মেজর স্টুয়ার্টের ঘোড়া টপথর্নের সাথে। টপথর্ন সেখানকার সবচেয়ে দ্রুত ও এক বলিষ্ঠ ঘোড়া,
এই জন্যে মেজর স্টুয়ার্ট গর্ববোধ করে তার পাপথর্নকে নিয়ে। কিন্তু যুদ্ধ অভ্যাসের সময় ক্যাপ্টেন নিকোলসের জয় মেজর স্টুয়ার্টের পাপথর্নকে রেসে হারিয়ে দিয়ে সবাইকে খানিক চমকে দেয়। জয় যে সত্যি একটা স্পেশাল ঘোড়া তাতে আর কারো সন্দেহ থাকে না। এরপর ইংল্যান্ড অশ্বারোহী বাহিনী ফ্রান্স পৌঁছায়, তাদের থেকেও দ্বিগুণ সংখ্যার জার্মান বাহিনীর ওপর হঠাৎ অ্যাট্যাক করে দেয়। শত শত ইংলিশ ঘোড়া আছড়ে পড়ে জার্মান ক্যাম্পে, জার্মান বাহিনীকে ছত্রভঙ্গ হতে দেখা যায়। ইংল্যান্ড সৈন্যরা ঘোড়ায় বসে তরোয়াল হাতে এক এক করে জার্মান সেনাদের কাটতে থাকে, কিন্তু অন্তিমে বাজি পাল্টে যায়। কারণ ক্যাম্পের পেছনে ঝাড়ের মধ্যে রাখা সারি সারি মেশিন গান দিয়ে জার্মান বাহিনী দ্রুত রাউন্ড ফায়ার করলে তরোয়াল হাতে ইংরেজ সেনা কাবু হয়ে পড়ে। সেকেন্ডের মধ্যে সমস্ত ইংরেজ সেনা ঢের হয়ে পড়ে থাকে। জার্মান এই লড়াই জয়ী হয়। ভাগ্যক্রমে আবার জয়ী আর টপথর্ন ঘোড়া দুটো বেঁচে যায়, কিন্তু জার্মানরা ঘোড়াগুলোকে তাদের কবজায় নেয়। এবার এই দুই ঘোড়ার দায়িত্ব নেয় জার্মান কমবয়সী সৈনিক দুই ভাই গান্টার ও মাইকেল। এরপর জার্মান শিবিরকে দেখানো হয় যেখানে গান্টার ও মাইকেল দুই ভাই ঘোড়া দুটোর দেখাশোনা করে। একদিন হঠাৎ জার্মান কমান্ডার এসে গান্টার বাদে বাকি সবাইকে মার্চ করতে করতে ফ্রন্টে নিয়ে চলে যুদ্ধ করতে। গান্টার তার ভাইকে নিষেধ করে যুদ্ধে যেতে, কারণ তার ভাইয়ের বয়স শুধুমাত্র 14, কিন্তু তবু মাইকেল যায় যুদ্ধে। তাই অর্ধেক পথেই চলন্ত ঘোড়া থেকে গান্টার তার ভাইকে তুলে নেয়। ঘোড়া দুটো আর তার ভাইকে নিয়ে চলে একটা অপরিচিত জায়গায়, একটা উইন্ড মেলে। রাত্রিটা তারা সেখানেই আস্তানা গাড়ে, কিন্তু মধ্যরাত্রিতেই জার্মান সেনা তাদের ফলো করে ঠিক সেখানে পৌঁছে যায়। তাদের দু ভাইকে উইন্ড মিল থেকে বের করে আনে আর তাদের মৃত্যুদণ্ড দেয়। পরের দিন সকালে সেই উইন্ড মেলে এমিলি নামে একটি ছোট্ট মেয়ের চোখে পড়ে সেই ঘোড়া দুটো। ঘোড়া দুটোকে পেয়ে সে খুব খুশি, সময় মতো ঘোড়াগুলোকে খাবার দেয়। এই মেয়েটা এখানে তার ঠাকুরদার সাথে থাকে, তার মা বাবার যুদ্ধে আগেই মারা গেছে। মেয়েটা ঘোড়া দুটোর সাথে কিছুদিন খুব ভালো সময় কাটায়, একসাথে খেলা করে, সে নিজের মতো তাদের নামও রাখে। একদিন সেখানে জার্মান সেনা চলে আসে, তাদের সমস্ত ফসল ও খাবার লুট করে নিয়ে চলে যায়। এমিলি চালাকি করে ঘোড়া দুটোকে ঘরের মধ্যে লুকিয়ে রাখে, ফলে প্রথমবার জার্মান সেনা ঘোড়া দুটোকে দেখতে পায় না, কিন্তু দ্বিতীয়বার আসলে তাদের চোখে পড়ে যায় ঘোড়া দুটো। আর কি, জার্মান সেনা জোর করে এমিলির কাছ থেকে ঘোড়াগুলো ছিনিয়ে নেয়। বুড়ো তার নাতনির জন্য অন্তত একটা ঘোড়াকে রেখে যেতে আবেদন করে, কিন্তু জার্মান দুটোকেই নিয়ে চলে যায়। এতে এমিলি দুঃখে কাঁদে। এরপরে সিনে দেখি নিষ্ঠুর জার্মান ঘোড়াদের উপর নির্মম অত্যাচার করে, ভারী ভারী অস্ত্র ঘোড়াদের দিয়ে টানায়। যদি কোনো ঘোড়া ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তো তৎক্ষণাৎ সেখানেই সেই ঘোড়াটাকে গুলি করে মেরে ফেলে। সেখানে জার্মান এক দয়ালু সৈন্য ছিল, নাম তার হাইগেলম্যান। সে যতটা পারত এই দুটো ঘোড়ার যত্ন নিত, আড়াল করে রাখত যেন তাদের দিয়ে বেশি কাজ না করানো হয়। জার্মান পক্ষ বিশাল বিশাল আর্টিলারি কামান দিয়ে পাহাড়ের চূড়া থেকে নিচে ইংল্যান্ড শিবিরে ভারী ভারী বিস্ফোরক গোলাবম ফেলে। এতে ইংল্যান্ড পরিখা থরথর করে কেঁপে ওঠে। তারপরে সিনে দেখানো হয় কয়েক বছর পর ইংল্যান্ড সৈন্যতে যোগদান করেছে টেট ন্যারাকটের ছেলে অ্যালবার্ট। সে বিশেষ করে তার ঘোড়া জয়ীকে খুঁজতে এসেছে, তার দৃঢ় বিশ্বাস যে জয়ী এখনও বেঁচে আছে। অ্যালবার্ট খুব সাহসের সাথে যুদ্ধ লড়ে, লড়াইয়ে জার্মানদের হারাতে সফলও হয়, কিন্তু শত্রুর ফাঁদে পড়ে গিয়ে কেমিক্যাল গ্যাসের শিকার হয়। মারা যায় না, কেবল অন্ধ হয়ে যায়। তার চিকিৎসা চলে মেডিকেল ক্যাম্পে। অন্যদিকে জার্মান শিবিরে দীর্ঘদিন ধরে ঘোড়াদের ওপর হওয়া অত্যাচারে শেষমেশ টপথর্ন ঘোড়াটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে মারা যায়। এতে জয়ী ও হাইগেলম্যান দুজনেই শোকাহত। হঠাৎ জার্মানদের উপর আক্রমণ হলে জার্মান সৈনিকরা ঘোড়াদের ছেড়ে দেয় ছুট। হাইগেলম্যান সেখান থেকে চলে যাওয়ার আগে জয়ীকে রান রান বলে পালাতে বলে। জয়ী প্রথমবার জার্মানের থেকে মুক্তি পেয়ে দেয় আন্ধাধুন এক ছুট। ভাগতে ভাগতে এসে পৌঁছায় ইংল্যান্ড ও জার্মান লাইনের মধ্যখানে, নো ম্যানস ল্যান্ডে। সেখানে জয়ী কাঁটা তার জালের বেড়ায় জড়িয়ে পড়ে, আটকে যায় আর ব্যথায় কাতরাতে থাকে। দুই পক্ষ থেকে সৈন্যরা উঁকি মেরে দেখে ঘোড়াটাকে, কিন্তু কারো সাহস হয় না সেখানে গিয়ে ঘোড়াটাকে উদ্ধার করার। শেষমেশ এক ইংল্যান্ড সেনা সাহস করে
রুমালটাকে যুদ্ধবিরতির প্রতীক বানিয়ে সামনে এগোয়। সেখানে গিয়ে দেখে যে ঘোড়াটা খুব খারাপভাবে কাঁটা তারে জড়িয়ে গেছে। ঘোড়াটাকে ছাড়াতে একটা ওয়ার কাটার প্রয়োজন। ঠিক তখনই এক জার্মান সেনা ওয়ার কাটার নিয়ে হাজির হয় আর দুজন মিলে খুব সাবধানে ঘোড়াটাকে কাটা তারজালি থেকে মুক্ত করে। তাদের দুজনের মধ্যে সমস্যা দাঁড়ায় এখন যে কে ঘোড়াটাকে সঙ্গে নিয়ে যাবে। ইংল্যান্ড সৈন্য বলে ঘোড়ার জাত ইংল্যান্ডের, তাই সে নিয়ে যাবে। আর জার্মান সেনা বলে ওয়ার কাটার সাপ্লাই দিয়েছে সে, তাই সে নিয়ে যাবে। তারপর তারা ঠিক করে যে কয়েন টস দ্বারা নির্ণয় করা হোক, আর কয়েন টসে ইংল্যান্ড সৈন্য জিতে যায়। ইংল্যান্ড সৈন্য জার্মান সেনার সাথে বন্ধুত্বপূর্ণভাবে হ্যান্ডশেক করে আর বিদায় জানিয়ে ঘোড়াটাকে সঙ্গে নিয়ে ইংল্যান্ড শিবিরে ফিরে আসে। কিন্তু ডাক্তার ঘোড়াটার ক্ষত ঘা দেখে চিকিৎসা করতে মানা করে দেয়। ডাক্তার এইভাবেই যে কোনো ঘোড়ার চিকিৎসা করবে না, নির্দেশ দেন এখনই এই ঘোড়াটাকে গুলি করে মেরে ফেলার। সার্জেন্ট এসে বন্দুক বের করে ঘোড়াটার উদ্দেশ্যে গুলি ফায়ার করবে। ইতিমধ্যে আবার এসব হট্টগোলের আওয়াজ কানে যায় অ্যালবার্টের। চোখে পট্টি লাগানো অবস্থায় সে শুধু শুনতে পায় একটা ঘোড়াকে নিয়ে ঝামেলা চলছে। অ্যালবার্ট ওই পেঁচার ডাক আওয়াজ করে যা দিয়ে সে জয়ীকে ডাকত। আওয়াজ শুনে ঠিক সেই ঘোড়াটা দৌড়ে যায় অ্যালবার্টের কাছে। অ্যালবার্ট তাদের সবাইকে বুঝিয়ে বলে যে এই ঘোড়াটা কোনো র্যান্ডম ঘোড়া নয়, সে এটাকে যুদ্ধের আগে নিজের হাতে লালন পালন করেছে। কিন্তু তবু ডাক্তার বিশ্বাস করেন না। এর প্রমাণে অ্যালবার্ট অন্ধ অবস্থায় ঘোড়াটার সম্পূর্ণ বিবরণ দেয়। যেমন ঘোড়াটা বাদামি বর্ণের, কিন্তু চারটে পায়ের গোড়ালি সাদা বর্ণের, আর কপালে একটা সাদা মার্ক রয়েছে। ঘোড়াটাকে পরিষ্কার করলে বোঝা যায় যে অ্যালবার্ট ঠিকই বলেছে, সে যেমনটা বিবরণ দিয়েছে হুবহু তেমনই ঘোড়াটা। আর ফাইনালি ঘোড়াটাকে মেরে ফেলা হয় না। প্রায় চার বছর পর শেষমেশ জয়ীর সাথে সাক্ষাৎ হয় অ্যালবার্টের। কিছুদিন পরই আবার এই বিশ্বযুদ্ধের সমাপ্ত হয়। এখন শুধু বাড়ি ফেরার পালা। অ্যালবার্টের চোখ ঠিক হয়ে যায়, সে আবার দেখতে পায়। অ্যালবার্ট জানতে পারে সে নিজের ইচ্ছে মতো তার ঘোড়াটাকে নিয়ে যেতে পারবে না। জয়ী হলো সরকারি প্রপার্টি, তাকে নিতে হলে নিলামিতে বিড করে জিততে হবে। কিন্তু তার কাছে অত টাকা নেই। এতে তার সহযোগীরা চাঁদা কালেকশন করে তাকে অর্থ সাহায্য করে, এমনকি সার্জেন্ট তার হয়ে নিলামিতে বিড করে। সিনেমার প্রথমের মতো এবারেও বিড হাই হয়। জয়ীর মতো একটা বলিষ্ঠ ও বুদ্ধিমান ঘোড়া নেওয়ার ইচ্ছা সবারই। শেষমেশ বিড এত হাই হয় যে 100 পাউন্ডে পৌঁছে যায়, যা দেওয়ার মতো সমর্থ অ্যালবার্টের ছিল না। শেষমেশ 100 পাউন্ড উচ্চ দামে ওই বুড়ো জয়ীকে কেনে, যার নাতনির নাম ছিল এমিলি। এমিলি অসুস্থ হয়ে কিছুদিন হলো মারা গেছে। তার সবথেকে প্রিয় জিনিস ছিল এই ঘোড়াটা। তাই বৃদ্ধ মাত্রাধিক 100 পাউন্ডে এই ঘোড়াটা কিনল তার নাতনির স্মৃতিতে। কিন্তু বুড়ো যখন জানতে পারলো যে এই ঘোড়াটা তার থেকে বেশি অ্যালবার্টের দিকে আকৃষ্ট হচ্ছে, তাকে ছেড়ে ঘোড়াটা কোনো মতেই বুড়োর সাথে যেতে চাচ্ছে না। বুঝতে পেরে বুড়ো শেষমেশ ঘোড়াটা অ্যালবার্টকেই দান করে দিয়ে চলে যায়। ফাইনালি অ্যালবার্ট জয়ীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে। তার মা বাবা খুব খুশি। আর এই ফিল্ম এখানেই সমাপ্ত হয়। আজকের মতো এতটাই। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো করতে ভুলবেন না লাইক ও শেয়ার। আর যদি আপনি নতুন হন তো অবশ্যই করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব। এর পরের এপিসোডে এমন এক ভালো ওয়ার সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে আসবো। ততক্ষণ নমস্কার।